हेलो फ्रेंड्स, वेलकम टू शाइनी टाइनी वर्ल्ड। आज के आमी बनाच्छी राधा बल्लभी। আর তার সাথে নিরামিষ আলুর দম। প্রথমে আমি রাধা বল্লভীটা বানিয়ে নেব। তো রাধা বল্লভী বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো বিউলির ডাল, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 1 কাপ মতো বিউলির ডাল আছে, তার সাথে নিয়েছি 3 কাপ মতো ময়দা, লাগছে সাদা তেল, একটু হিং লাগবে, আর আমি আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, আর লাগছে মৌরি গুঁড়ো, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর নুন আর চিনি লাগছে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3 কাপ মতো ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ তেল, চামচ নুন, আর 1 চামচ মতো চিনি, আর দেবো ওখানে 1 থেকে 1.5 চামচ মৌরি গুঁড়ো। এবার এগুলোকে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে ঠিক লুচির মতোই ভালো করে একটা ময়ম দিতে হবে। প্রথমে ভালো করে আমরা ময়মটা দিয়ে নেব। তারপর ময়মটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করব, যেরকম লুচির ডো তৈরি হয় ঠিক সেরকম ভাবে। এই যে আমাদের একটা বেশ নরম ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর এদিকে আমরা রাধা বল্লভীর ভেতরে স্টাফিংটা তৈরি করব। তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ কড়াই তেল দিয়ে একটু হিং ফোড়ন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো মৌরি গুঁড়ো, দিয়ে সব কিছুকে এবার আমি একসাথে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডাল বাটা দিয়ে দেবো। এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকেই আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি করে পেস্ট করতে হবে না, একটু হালকা খিচ রেখে করলেও হবে। এবার আমি ডালটার সাথে সব কিছুকে একসাথে মিক্সড করে এটাকে ভালো করে ফ্রাই করব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি, দিয়ে ভালো করে ডালটাকে ফ্রাই করতে হবে। 5 মিনিট ধরে আমি ফ্রাই করেছি, করার পর ঠিক এরকম একটা পজিশনে চলে এসছে ডালটা। যখন পুরো একটা ডোয়ের আকার নিয়ে নেবে ডালটা, তখন বুঝবো যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে পুরটাকে নিয়ে ওটাকে একটু পাতিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি আলুর দমটাকে বানিয়ে নেব। এখানে আমি কিছু বেবি পটেটো নিয়েছি, যা যেটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 1টা গোটা টমেটো, যেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, লাগছে সাদা তেল, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে লাগছে 1 চামচ, আর লাগছে গরম মশলা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর একটুখানি হিং। এখানে আমি আদা রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি, আর লাগছে 1 চামচ মতো ঘি, লাগছে নুন চিনি। এবার একটা কড়াইকে গরম করে তার মধ্যে 2 থেকে 3 চামচ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকে হালকা হালকা করে একটু ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ফ্রাই করব না, যেহেতু আগের থেকে সেদ্ধ করা ছিল। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি।
এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই 2 চামচ তেল মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হিং, এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1 থেকে 2 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আছে, ওটাকে ভালো করে ফ্রাই করতে হবে। কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে কষাবো। আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢেকে দেব, গ্যাসটাকে একটু কম করে দিয়ে ঢেকে দেব। আরো 2-3 মিনিট পর ঢাকনা খুলে যখন এরকম তেলটা উপরের দিকে বেরিয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ মতন, 1 থেকে 2 চামচ মতো নুন দিয়ে দেব। সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো কড়াইশুঁটি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে সব কিছুকে মিক্সড করে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমার মশলাটা কষে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিক্সড করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢুকে। এরপর আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম জলটা বেশ ফুটে উঠেছে। এই আলুর দমটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা মাখাই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা।
আর এক চামচ ঘি। গ্যাসটা বন্ধ করে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিলাম। আমাদের আলুর দম রেডি। এবার আমি রাধাবল্লবীটা বানানো শুরু করব। প্রথমে আমি লেচিগুলোকে এরকম হালকা করে একটু মাঝখানে চাপ দিয়ে এরকম আকার দিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট গোল্লা পাকিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার একটু তেল দিয়ে আমি এটাকে লুচির মতো বেলে নেব। একটু হালকা হাতে বেললে ভালো হয়, যাতে পুরটা বেরিয়ে না যায়। লুচির মতো করেই এটাকে বেলতে হবে, কিন্তু হালকাভাবে বেলতে হবে, বেশি চাপ দেয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে রাধাবল্লবীগুলোকে আস্তে আস্তে ভাজা শুরু করব। হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। লুচি যেভাবে ভাজে ঠিক সেইভাবেই ভাজতে হবে। একটু হালকা হালকা করে চেপে আমি দু সাইড ভেজে নিয়েছি। দেখুন কেমন ফুলে উঠেছে। এই যে আমাদের রেডি রাধাবল্লবী, এবার শুধু পরিবেশন করার পালা। আমি এখানে পরিবেশন করে নিয়েছি রাধাবল্লবী আর নিরামিষ করে আলুর দম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।